প্রিয় দর্শক, আমরা প্রতিদিন বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের, বিভিন্ন সৌন্দর্যের ফল দেখতে পাই। আমাদের ফলগুলো আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি, কিন্তু এর মধ্যে এমন কিছু ফল আসে যেগুলো খাদ্য হিসাবে গ্রহণ করা গেলেও আমরা সেই ফলগুলোকে বেশি কোনো গুরুত্ব দেই না, কারণ এই ফলগুলো খেতে বেশি একটা ভালো না। কিন্তু এমন কতগুলো ফল আছে যা খেতে একটু টক হলেও এর গুণাগুণ এত বেশি যা আমরা কখনো কল্পনাও করে দেখতে পারি নাই। বিদেশের মানুষ এই ফলগুলোকে গুরুত্ব সহকারে মজা করে খেয়ে থাকে। চলুন, আজকে আমি আপনাদেরকে এমন একটি ফলের সাথে পরিচয় করিয়ে দেব যে ফলটি আমাদের ছাদে কিংবা কোনো ফুলের টপেও হতে পারে। আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হলো করমচা গাছ। এই করমচা গাছ থেকে যে ফলটি পাওয়া যায় সেই ফলটির নাম হলো করমচা ফল। এই করমচা একটি টক জাতীয় গ্রীষ্মকালীন ফলের নাম। পাইনোসিস শ্রেণীতে 155 বর্গের প্রায় 1000 গোত্রের করমচা গাছ দেখা যায়। করমচা গাছ বেশ ঝোপঝলা ধরনের শক্ত জাতের কাঁটাওয়ালা গুণ। বর্ষায় এই করমচা ফল পাকে। করমচা চাষের জমি উঁচু হলেই ভালো, তবে নিচু জমিতেও চাষ করা হলে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো থাকে তাহলে করমচা ভালো জন্মে। করমচা একটা আঠালো ফল। এর দেহে প্রচুর পরিমাণে আঠালো রস থাকায় রোগ পোকায় সহজ আক্রমণ করতে পারে না। করমচার উপকারিতা আলোচনা করতে গেলে কখনো শেষ হবে না। তারপরেও আমি করমচার কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতার কথা তুলে ধরলাম। করমচার চর্বি এবং ক্ষতিকর কোলেস্টেরল থাকে না। ভিটামিন সিতে ভরপুর করমচা মুখে রুচি ফিরিয়ে দেয়। করমচা রক্ত চলাচলে স্বাভাবিক রেখে হৃৎপিণ্ডের সুরক্ষা দেয়। মৌসুমি সর্দি জ্বর কাশিতে করমচা খান বেশি করে। করমচা কখনো কৃমিনাশক হিসাবে ওষুধের বিকল্প হিসাবে কাজ করে। এছাড়া পেটের নানা অসুখের দাওয়াই করমচা। ক্লান্তি দূর করে করমচা শরীরকে চাঙ্গা রাখে। বাতরোগ কিংবা ব্যথাজনিত জ্বর নিরাময়ে করমচা খুব উপকারী। করমচাতে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। আমাদের দেশের মানুষ এখন অধিকাংশ ওজন কমানোর জন্য ব্যস্ত হয়ে উঠেছে, কিন্তু ওজন কমাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। কিন্তু কিছু কিছু ফল আছে যেগুলো খেলে আমাদের ওজন অনায়াসে কমে আসে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফল হলো করমচা। করমচা ওজন কমাতে সাহায্য করে। এখন ডায়াবেটিক্স ও হার্টের রোগীর অভাব নেই, কিন্তু করমচা ফলটি ডায়াবেটিক্স ও হার্টের রোগীদের জন্য বিশেষ উপকারী। করমচা দাঁত ও মাড়ির নানা রোগ প্রতিরোধে সাহায্য করে। করমচা গাছের পাতা সেদ্ধ করে সেই পানি পান করলে কালাজ্বর দ্রুত নিরাময়। এগুলো ফল ছড়িয়ে আছে যেগুলো খাদ্য হিসাবে গ্রহণ করা গেলেও আমরা সেগুলো খাদ্য হিসাবে গ্রহণ করতে চাই না, কারণ হয়তো কিছুটা তিতা অথবা টক। কিন্তু আমরা যদি এই ফলের গুণাগুণগুলো জেনে রেখে ভালো করে এর ব্যবহার করতে পারি তাহলে আমরা বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা পাবো। তাই আমাদের বিভিন্ন ধরনের ফলমূলের উপকারিতা সম্পর্কে জানা দরকার। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী কী ধরনের ভিডিও আপনারা পেতে চান।